আমি না কখনো চাইনি কেউ আমাকে আক্ষেপ নিয়ে ভালোবাসুক বা দয়ার চোখে দেখুক। আমি সবসময় চেয়েছি যে মানুষটা আমার পাশে থাকবে, সেই মানুষটা যেন আমাকে আমার মতো করে ভালোবাসে, আমি যেমন আমাকে সেইভাবেই যেন সে অ্যাকসেপ্ট করে নেয়। কখনো এটাও চাইনি যে কেউ আমাকে অবহেলার সুরে বলুক যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 10টা মতো আর এখানে কিছু দোকান থেকে জিনিস নিয়ে এসেছিলাম, মানে বিস্কিট মুড়ি এগুলো শেষ হয়ে গেছিলো, তো এগুলোই নিয়ে এসেছিলাম। আর কালকে রাতে যে কতিলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই কতিলার জলটাই খাবো, অর্ককে তার আগে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। আজকে না আর খুব একটা কিছু বানাতে ইচ্ছা করলো না, ওই জন্য চকোস ছিল বাড়িতে, একটু দুধ চকোসই দিয়ে দিচ্ছি। অর্কর আন্টি পড়াতেও চলে এসছে যে আমি এখন বানিয়ে ওকে খাওয়াবো সেটাও পারবো না। আর এখানে কতিলার জলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম কালকে, ওটা ওই মিশরির জলটাকে আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম, এতে কতিলাটা খুব ভালোভাবে ভেজে আর কিছু না। তো এখানে ভালো করে ওটাকে মিক্স করে এটা খেয়ে নেবো। খুব বাজে খেতে লাগে কিন্তু কিছু করার নেই, শরীর ঠান্ডা রাখার জন্য আর শরীরকে ভালো রাখার জন্য না এই গরমে এই কতিলার জলটা খুব ভালো, খুব উপকারী। আসলে আমার ঘুমের খুব প্রবলেম হয় গরম পড়লে, তো এই কতিলার জলটা খাওয়াতে ঘুমের প্রবলেমগুলো আর হচ্ছে না। তো অর্ককে ওইদিকে ব্রেকফাস্টটা দিয়ে চলে এসেছি, অর্ক না আস্তে আস্তে খাক, ওর ম্যাম পড়াচ্ছে, আর এইদিকে আমি বাদবাকি কাজগুলো এবার শুরু করব। বিস্কিটটা আর তুলে রাখিনি, এটা একবারে বিস্কিটের জায়গায় ভরে নেবো। রাতেরবেলায় না খুব ঘুমের প্রবলেম হচ্ছে দেখেই বুঝতে পারছো, মুখ চোখগুলো বসে যাচ্ছে, ঘুম আসতে চাইছে না, মানে ঘুমটা আসছে আচমকা আচমকা ভেঙে যাচ্ছে। তো প্রতিদিন আমি খাবো না, ওই সপ্তাহে দুদিন করে খেলেই এটা কাজ দিয়ে দেবে। আর মুখটা দেখছো, মানে একটুও ভালো খেতে না জানো তো, তবু খেতে হয়, কী করব। আর এখানে বিস্কিটগুলো নিজস্ব নিজস্ব জায়গায় রেখে দিচ্ছি। আমি না বিস্কিট আনা প্রায় এক মাসের মতো বন্ধ রেখেছিলাম, কারণ বিস্কিট আনলেই না চা বিস্কিট খাওয়ার একটা নেশা থাকে, আমি ওই জন্য বেকারি বিস্কিট আনিই না, মানে কোনো বিস্কিটই আনি না, বিস্কিটটা খাওয়াও ভালো না। আর কী বলতো, যত বাড়িতে না নিয়ে আসবো ততই খাওয়া কম হবে, আর কেউ খেতে চায় না। আজকে আর ব্রেকফাস্ট কিছু করব না, এই চা বিস্কিট দিয়েই সারবো, কারণ আজকে ব্রেকফাস্টে কিছু খেতেও ইচ্ছা করছে না আর ভালোও লাগছে না গরমের মধ্যে কিছু খেতে। তো চা বিস্কিটটা খেয়ে তারপরে পরে একটুখানি পর হয়তো ফল টল কিছু খেয়ে নেবো। এই কটা দিন না বড্ড নিজেকে একা একা ফিল হচ্ছে, যবের থেকে শরীর খারাপটা হয়েছে তবের থেকে যেন বড্ড বেশি বাড়ির জন্য মন খারাপ করছে, মা বাবা সবার জন্য। কিন্তু কী বলো, এখন যে যাবো সেটাও পারবো না, কারণ প্রথম কথা অনেকটা ডিস্টেন্স, আমার বিরক্ত লেগে যায় বাসে করে যেতে, আর ট্রেনের যা দুর্ঘটনা হলো তারপরে আর সাহস হচ্ছে না যে ট্রেনে চাপবো। শরীর খারাপ হলে মনে হয় রাগ অভিমান এগুলো একটু বেশি হয় নিজেদের লোকেদের সাথে, তো আমারও না সেরকমই হচ্ছে, মানে কী বলতো প্রচণ্ড অভিমান হয়ে যাচ্ছে সবার প্রতি, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এই পৃথিবীতে কেউই আমার নয়, আমিও কারোর জন্য নই। কিন্তু কী বলতো, আমি এটাও চাই না যে কেউ আমার সাথে জোর জবরদস্তি করে থাকুক বা জোর করে আমার খবর নিক বা আমাকে জোর করে ভালোবাসুক, কেননা আর যাই হোক জোর করে কোনো কিছু জিনিস হয় না জানো তো, যতক্ষণ না তার মন থেকে আসছে, আর কোনো মানুষকে বদলানোও যায় না জোর করে। আমি মনে করি একাকাশ মানসিক অশান্তি নিয়ে থাকার চেয়ে শূন্য থাকা অনেক ভালো জানো তো। আমি চাই যে হ্যাঁ মানুষ আমাকে বলুক যে হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু সেটা যেন মন থেকে হয় ভালোবাসাটা, ওই হয় না বলতে হয় সেই জন্য বলছে সেই জিনিসটা আমি চাই না। আমি বরাবরই ভীষণ পজিটিভভাবে সব কিছু চিন্তা ভাবনা নিই, যখন খুব ছোট ছিলাম তখন অতটা পজিটিভ এইসব ভাবনা চিন্তাগুলো ছিল না, তবে হ্যাঁ মানুষ ঠকতে ঠকতেই শেখে এটা আমি মনে করি। আমি অনেক আঘাত পেয়েছি, সব কিছু আঘাত পাওয়ার পর শিখেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও বসানো হয়ে গেছে, আজকে করব কচুর একটা নিরামিষ তরকারি। কচুটাকে ভালো করে ছুলে ধুয়ে নিয়ে নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাইক্রোওভেনে হালকা সেদ্ধ করে নিচ্ছি, আর এইদিকে একটু টক দই নিচ্ছি। এই রান্নাটা আমি শিখেছিলাম একজন নন বেঙ্গলির কাছ থেকে, মানে উনি আমাকে বলেছিল, তো বানিয়ে খেয়েছিলাম খুব ভালো হয়েছিল। এটাকে দই কচু বলে, তো তার মধ্যে একটুখানি বেসন নিলাম, ভালো করে দেখো এটাকে মিক্স করে নিতে হবে, একদম স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে, কিন্তু দরকার পড়লে তোমরা একটুখানি মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে ঘুরিয়ে নিতে পারো, তাহলে কি বেসন আর দইটা ভালো করে মিক্স হয়ে যাবে। এটার মধ্যে এখন কোনো রকম কোনো কিছু মশলা আমি দেবো না। তো এখানে হালকা কচুটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেবো। তো কচুটা সেদ্ধ হবে এমনভাবে যে খুব একটা সেদ্ধ গলে গলেও যাবে না, আবার খুব একটা শক্ত থাকবে না, কারণ যেহেতু দই পড়বে তো পরে আর সেদ্ধ হতে চাইবে না, আর কচু শক্ত থাকলে ভালো লাগে না খেতে। আর এদিকে একটু বেগুন কেটে নিচ্ছি, আজকে রান্না ওই বেগুন ভাজা আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে বেগুনটাও কাটা হয়ে গেছে, এবার মশলাপাতিগুলো সব মাখিয়ে নিচ্ছি। বেগুনে নুন হলুদ দেবো,
ব্যাস আর কিছু দেব না। আর ওই কচুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে আর একটু পরিমাণ নুন দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হালকা রেড চিলি পাউডার। তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো, কারণ অর্ক খাবে, ওই জন্য একটু পরিমাণ কম দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি। ব্যাস আমার এখানে মাখামাখি রান্না এগুলো কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে কটা কাজ আছে এগুলো করে আসি, তারপরে রান্নাটা বসাবো। এমনিতে আমার নিরামিষ খেতে ভালোই লাগে, সোমবার দিন থেকে ভাবছি এবারে নিরামিষই খাবো। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম, জোর করে চার দেয়ালের মাঝে অশান্তি করে থাকাচ্ছে, আমি মনে করি নিজেদের নিজেদেরকে মুক্ত করে ভালোভাবে একটা জীবনযাপন করা অনেক ভালো। দুটো মানুষের মনের মধ্যে যদি একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধাটাই না থাকে, তাহলে ওইভাবে এক আকাশে নিজে থাকার কোনো মানেই হয় না। আসলে লোক দেখানির জন্য আমরা অনেকেই এইভাবে থেকে যাই, তারপরে পরবর্তীকালে জীবনে সেই সময়টার সময় চিন্তা করি জীবনে করলামটা কি, না পেলাম ভালোবাসা, না পেলাম ভালোভাবে থাকতে। এই এত সুন্দর একটা গোটা জীবনকে আমরা শুধু লোকে কী কী বলবে সেই কথা ভেবেই নষ্ট করে দিলাম। তো এইখানে না ওই যে টেবিলের উপর ক্লথগুলো রাখা ছিল, ওই ক্লথগুলোকে না একটু সুন্দরভাবে কাচবো, কারণ অনেক দিন হয়ে গেলো ওগুলো কাচা হয়নি। আমি সাধারণত না ওটার মধ্যে শ্যাম্পু ইউজ করি, তো এখানে জল আর শ্যাম্পু দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দেবো। দেন তারপরে কিছুক্ষণ পর আর লোক মানে ঘষাঘুষি করতে হবে না, নর্মালি জল দিয়ে ধুয়ে নিলে না খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। এখন না গরম জল করার দরকার পড়ছে না, এত গরম রেখেছে অটোমেটিকলি ট্যাঙ্কির জলটা বেশ ভালোই গরম হয়ে যাচ্ছে। মানে সকালবেলা উঠে যদি জল ধরে না রাখছি তো রাত মানে দুপুরবেলায় স্নান করতে এত কষ্ট হচ্ছে, মানে জলগুলো ভালো রকমভাবে গরম হয়ে যাচ্ছে জানো তো। তো এখানে কাজ শেষ, আর এখানে আমি দুটো ডাব আজকে এসেছিলো, তো সেখান থেকে দুটো ডাব নিয়ে নিয়েছিলাম। এবার অর্ককে একটু ডাবের জল দিয়ে চলে আসবো, আমি একটু খাবো। কোন আজকে দেখছি সকাল থেকে খুব কাশছে, মানে কটা দিন আমি বিছানায় শুয়ে তো যত রীতিমতো পেরেছে ঠান্ডা জল ঘেটেছে, কি করেছে ওই জানে, প্রচণ্ড পরিমাণে জানো তো নিজের অযত্ন করেছে। তো যার কারণে আমি দেখছি আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কাশছে। তো ওষুধ তো দিয়েছি, কারণ ওর যখন খুব পরিমাণ কাশি হয় তখন কোনো বাড়ির টোটকা কাজ করে না, তখন আমাকে বাধ্য হয়ে ওকে কাফ সিরাপ খাওয়াতেই হয়, আর না হলে কমে না। এখন ওর ম্যাম পড়াতে এসছে, এখনও কিন্তু ও কেশেই যাচ্ছে। তো ভাবলাম এখানে একটুখানি ডাবের জলটা দিয়ে আসি, কারণ পড়াতে পড়াতে একটুখানি খেয়েও নেবে ও, আর টাইমও হয়ে গেছে দেওয়ার মতো। আর পেছনে ঘড়িটা দেখছো না, ওই ঘড়িটা বন্ধ হয়ে বসে আছে, ওইটার ব্যাটারি নিয়ে আসার হচ্ছে না, বন্ধ করি রাখতে নেই, বাট আমি কি বলতে গিয়ে ব্যাটারি আনা হচ্ছে না বলে লাগাতেও পাচ্ছি না। আজকে দেখি একবার বেরিয়ে ঘড়ির ব্যাটারিগুলো নিয়ে আসবো। তো এইদিকে রান্নাটাও বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, এরপর স্নান আছে, পুজো আছে। তো আজকে না আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো, এমনি সর্ষের তেলেই রান্নাটা করে। তো এইখানে ফার্স্টে না বেগুনটাকে ভেজে নিচ্ছি। তো আমি না বেগুন ভাজাতে মাঝে মাঝে জানো তো ভাজার পর উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিই, খেতে না খুব ভালো লাগে। তো তুমি বলবে বেগুন ভাজাতে কে চিনি দেয়, তোমরা দিয়ে দেখতে পারো, একটু পরিমাণ বেশি না, অল্প পরিমাণ বেগুন ভাজার উপর থেকে চিনি ছড়িয়ে দেখবে খুব ভালো লাগে। আর যে কচুটাকে সেদ্ধ করে ওই মশলাপাতি মাখিয়ে রেখেছিলাম সেটাকেও একটুখানি সর্ষের তেলের উপর ভালো করে ভেজে নিতে হবে এই সময়। নিরামিষ দিনে না এই রান্নাটা ট্রাই করতে পারো, একদম অন্যরকম একটা রান্না, খেতেও খুব ভাল লাগে। আর এদিকে এজো অর্কর মাছটাকে ভালো করে খাবার দিয়ে দিচ্ছি, কারণ অর্কর পুরো স্ট্রিক্ট রেস্ট্রিকশন দিয়েছে আমাকে যে ওকে যেন টাইম মতো খাওয়ানো হয়। এত ভালো বন্ধু হয়ে গেছে না এখন, মানে দেখলে অবাক হয়ে যাবে তোমরা। অর্ক যখন মুখটা নিয়ে যাবে কাছে ওই মাছটার কাছে না, তখন মাছটাও দেখবো কাছের কাছে এসে পড়ে কী সুন্দর মুখটাকে ঠেকাবে, আমার দেখেও খুব ভাল লাগে। আমি জানি না অর্কর ভাষা কী করে বোঝে, কিন্তু কী সুন্দর মুখটাকে কাছে নিয়ে গিয়ে ঠেকাবে জানো। তো এখানে দেখো ভাজা হয়ে গেছে, এরপর যে দই আর বেসনের যে ঘোলটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিতে হবে, আর জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে দিয়ে এটাকে ফোটাতে হবে। দেখবে আস্তে আস্তে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে, যেহেতু বেসন আছে তো এই কারণে। আর বেসনটা অবশ্যই দেবে, কারণ বেসনটা দিলে দইটা ফেটে যায় না, আর খেতেও কিন্তু ভালো লাগে, মানে একটুখানি ঘন ঘন জিনিসটা ব্যাপারটা আসে। তো এখানে আস্তে আস্তে এটা হোক, এটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, কারণ নুনটা একদম কম ছিল। আর যেহেতু টক দই ইউজ করেছি একটুখানি মিষ্টি দিচ্ছি, আর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ি দিলাম। ব্যাস এটাকে মিক্স করে দিয়ে এটাকে এবার আস্তে আস্তে
আস্তে হতে দেব, একদম ফ্লেমটাকে লুয়ে রাখতে হবে। আস্তে আস্তে ফুটে এসছে, এটা হয়েই এসছে। এরপর আমি এটাকে একটু ছক লাগাবো, এর মধ্যে বেশি কিছু না, একটু সর্ষের তেল দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে ঘি দিয়ে করতে পারো, বাট আমি সর্ষের তেল দিয়েই করছি। আর এর মধ্যে দিচ্ছি জোয়ান, জিরে আর শুকনো লঙ্কা দুটো দিয়ে এটাকে ভালো করে ফোড়ন দেব। আর তার সাথে একটুখানি হিং দেব, হিং অবশ্যই দেবে, হিং দিলে টেস্টটা অসম্ভব লাগে খেতে। তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দেখো ওই একটুখানির মতো হিংটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর এর উপর থেকে একটুখানি হলুদ আর একটুখানি রেড চিলি পাউডার দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে মানে বন্ধ করে দিয়ে এটাকে ছক দিয়ে দেবো। ব্যাস এবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো। একবার অবশ্যই ট্রাই করো, আর অবশ্যই আমাকে জানিও যে কেমন হয়েছে খেতে। খুব ভালো হয় খেতে, এটা নিরামিষ দিনে বানিয়েও ভালো লাগবে। মাঝে মাঝে আমার মনে হয়, রক্তের মধ্যে মনে হয় আমার রান্নার নেশাটা লেগেই আছে। মানে আমার যতই শরীর খারাপ থাকুক, আমি যদি রান্না বান্না করি না, আমি কেন জানি না নিজেকে সুস্থ ফিল করি। আর যখন রান্না করতে পারি না, তখন আমি মনে করি হ্যাঁ সত্যিই আমার তেমন কিছু হয়েছে, যার জন্য আমি উঠে রান্না করতে পাচ্ছি না। মানে এই দু সপ্তাহ আগে যে শরীর খারাপটা হয়েছিল, আর প্লাস জ্বর যে এসেছিলো না, তখন আমি একদম উঠতে পারছিলাম না, রান্না করা অনেক দূরের কথা। তো তখন আমার মনে হচ্ছিলো হ্যাঁ আমি সত্যি অসুস্থ। মানে আমি যে উঠে সত্যিকারে যে রান্না বসাচ্ছিলাম, মানে আমার খুব কষ্ট হচ্ছিলো রান্না করতে। সেই মুহূর্তে মনে হচ্ছিলো ধুর, আমার এত কষ্ট হচ্ছে কেন রান্না করতে, কোনোদিনও তো এরকম হয়নি না। তো এখানে বাসন যা যা ছিল সব এগুলোকে ধুয়ে নিচ্ছি, যদি রাতে কিছু করতে হয় তখন আবার বাসনগুলো লাগবে। আর কী বলতো, রাতে আজকে সেরকম হয়তো কিছু করতে হবে না, হয়তো রুটি করবো, আলু ভাজা করবো, এরকমই কিছু করবো, যেহেতু নিরামিষ। তো আর দুধটা দেখি ছানা কেটে রাখবো, রাতে ওই ছানা রুটি আর আলু ভাজা হয়ে যাবে, তাহলে মোটামুটি আজকে সোমবারে নিরামিষ খাওয়াটা হয়ে যাবে। একমাত্র এই মেয়েরাই বোঝে এই গরমে রান্নাঘরে দুবেলা করে রান্না করতে কতটা কষ্ট হয়। যদিও বা গ্যাসে করি, কিন্তু যারা কাঠের উনুনে এখনও পর্যন্ত রান্না করে তাদেরকে সত্যি প্রণাম। মানে কতটা কষ্ট বলতো ওই গরমের মধ্যে কাঠের উনুনে রান্না করা। গ্যাসে তো তাও অনেক সুবিধা, তো তাও এখন অনেক কিছু ফেসিলিটি আমরা পাই বলো, আগেকার কথা ভাবো। কিন্তু আগেকার একটা জিনিসও ভাবতে হবে, আগেকার গাছপালা এতটাও গরম কিন্তু থাকতো না। কিন্তু এখন দেখো কেমন গাছপাছ কেটে দিচ্ছে মানুষ, নিজেদেরকে নিজেরাই বিপদে ফেলে, আর কিছু না। তো এগুলো অনেকক্ষণ ভেজানো হয়ে গেছে, তো এটাকে জাস্ট আমি এইভাবে হাতে করে লগড়ে নিচ্ছি। লগড়ে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব, আর এগুলো যখন শুকিয়ে যাবে তখন বুঝতে পারবো ঠিক কতটা ক্লিন হলো। মানে এই কেনার পর এটা ফার্স্ট টাইম আমি এটাকে পরিষ্কার করছি। অনেকেই জানো তো আমাকে বলে, দেখেছি যে তোর কত শখ ঘরে জিনিসপত্র কেনার, বাপরে বাপ। কী বলতো, শুধু শখ করলে হয় না, সেই জিনিসগুলোকে না ঠিকঠাক মেনটেনও করতে হয়। মানে তুমি শখে শখে অনেক টাকার জিনিস কিনে নিলে, তারপর সেগুলোকে ঠিকঠাক মেনটেন করলে না, তখন কিন্তু জিনিসগুলো আর আগের মতো থাকবে না, ঘর সাজানোর ভূত মাথা থেকে নেমে যাবে। মানে যাদের এইগুলো নেশা না, তারাই জানে যে এগুলোর পেছনে কতটা খাটনি আছে। মানে যে পরিমাণে এগুলো সাজাতে দেখতে যতটা সুন্দর লাগে, ঠিক ততটাই কিন্তু এগুলোকে পরিষ্কার করে মেনটেন করাটাও কিন্তু অনেকটা চাপের। সারাদিনের অর্ধেকটা টাইমই হয়তো ঘরের সৌন্দর্যটা বাড়ি তুলতেই অর্ধেকটা টাইম বেরিয়ে যাবে। তো আমাকে যখন আমি গাছ টাছ কিনতে যাই বা ঘরের কিছু জিনিসপত্র কিনতে যাই, অনেকেই বলে এই বাচ্চা নিয়ে কীভাবে এই জিনিসগুলোকে কিনছো তুমি, এগুলো তো মেনটেনও করতে হয়। তো আমি বলি হ্যাঁ টাইম বের করতে হয়, কারণ কী বলতো কিছু কিছু মানুষের শখগুলোই এরকম হয়। মানে আমার গয়না শাড়ি এসবে এত শখ নেই, কিন্তু আমার এই সব ঘর সুন্দর করে গোছাবো, বাগাবো, গাছ লাগাবো, মানে এইসবের শখটা একটু বেশি আমার। নতুনত্ব কোনো কিছু ঘর সাজানোর জিনিস কিনবো, ব্যাস এগুলোকে ক্লিপ এঁটে এগুলোকে ঝুলিয়ে দিচ্ছি, জলটা ঝরে যাবে আর যা রোদের জোর এটা শুকিয়ে যাবে। আর রোদের মধ্যে মিলবো না, রোদের মধ্যে মিললে না এগুলো না ফেড হয়ে যাবে, মানে কেমন একটা যেন হয়ে যায়। ছাওয়া দিকেই মেলা উচিত জামা কাপড়, খুব একটা কড়া রোদে জামা কাপড় মেলা উচিত না। কালকে রাতে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো এখানে শুকিয়ে গিয়ে রাখা হয়েছে, এগুলোকে গুছিয়ে নিজস্ব জায়গায় রেখে দিলাম। আর এখানে জলটাও খালি হয়ে গেছিলো কটা বোতল, সেই জলগুলোকেও আমি এখানে ভরে নিলাম। আমার বেশিরভাগ কাজটাই রাত
জেগে আমাকে করতে হয় যে কোনো কাজই, মানে এডিটিং বলো বা নিজের যে পার্সোনাল কাজগুলো থাকে সেই কাজগুলো বলো, অনেকটা রাত জেগেই করতে হয়। তার কারণে এখন না খুব একটা দেরি হয়ে যাচ্ছে সকালে উঠতে, তাও এখন যেহেতু অর্ক স্কুলের ছুটি ওই জন্য অতটা না গায়ে লাগছে না। কিন্তু আর কটা দিন পরে অর্ক স্কুল খুলবে তো তখন থেকে যে কী করব আমার এখন থেকে ভাবনা চিন্তা করে না মাথার মানে টেনশন ঢুকে যাচ্ছে। তো এখানে বালিশের কভারগুলো পরানো ছিল না, সেই কভারগুলো পরিয়ে নিলাম, এরপর চলে যাব স্নান করতে। কারণ আজকে রোদের জোরটা দেখে না আমার মাথা ঘুরে যাচ্ছে। আর অর্ক কিন্তু একটা করে ফুল নিচ্ছে ওখান থেকে আর বলছে এটা কী ফুল বলো, ওটা কী ফুল বলো। এখন আমার সাথে সাথে ওরও গাছের প্রতি একটা মায়াটান যোগ হয়ে গেছে। তো এখানে স্নান টান করে এসে ঠাকুরকে জটা ফুল আছে সেই কটা ফুল দিয়েই আজকে একটু পুজো দিয়ে দেবো। মানে দেখো বিশাল কিছু ফুল হচ্ছে না, তবু হ্যাঁ একটা দুটো করে তো দিতে তো পারছি ফুল। তো যে কটা ফুল হয়েছে ওই জন্য বেশি করে না নয়নতারা গাছটাই নিয়ে এসেছি, কারণ নয়নতারা গাছে ফুলটা যাই হোক পাওয়া যায় রেগুলার, যে কটাই হোক মানে পাওয়া যায়। তো এখানে যে কটা ফুল পেলাম সে কটা ফুল নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। এই পুজো দেওয়ার নেশাটা আবার নতুন করে অ্যাড হয়েছে, মানে আগে যদিও বা দিতাম না তা না, কিন্তু শুধু ধূপ দেখাতাম। বাট এখন কী জানো তো প্রপার পুজো করতে খুব ভাল লাগে, কিন্তু ওই প্রসাদটা দিতে আমার বড্ড বেশি ভয় লাগে। কিন্তু এখন ওই প্রসাদ দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হয়, কিছু করার নেই, কারণ রাখলেই না টিকটিকিতে এসে না ঠোকর মারে, আর ওইটা পরে যদি খাই বুঝতেই পারছো কেমন প্রবলেম হতে পারে শরীরের মধ্যে। তো এখানে আমি আমার লাঞ্চটা নিয়ে বসে পড়লাম, তো আজকে ওই লাঞ্চ করলাম। কিন্তু বিশ্বাস করো কচুর দিয়ে যে দইয়ের রেসিপিটা এটা না ট্রাই করো, এর আগেও আমি বানিয়েছি কিন্তু অন্যবার না হিংটা দিই না, কিন্তু এবারে হিংটা দিয়ে টেস্ট যেন ডবল হয়ে গেছে, খুব ভালো লাগছিলো খেতে। বিকালবেলায় উঠে দুধটা ছানা কেটে নিচ্ছি ওই রাতে ডিনারের জন্য। তো ব্যাস এইটুকুই আজকে ব্লগটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কিছু হলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারো। আর আবার দেখা হবে ঠিক দুটোর সময় নতুন কিছু ভিডিও অ্যান্ড ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকে তাহলে আসি, টাটা।